ওয়েলকাম টু হুমায়রা রহমান ব্লগ। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও আমি আপনাদের সামনে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। তো হঠাৎ করে আমাদের ঘরে কিছু গেস্ট আসছিল, তো আমি আগের দিন জানছিলাম ওরা আসবে, তারপরে একটু রান্না বান্না করছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সব কিছু শেয়ার করতে পারি না, যতটুকু পারছি তো করলাম। আসলে সবগুলা একসাথে এই দেশে করা, ভিডিও করা, এগুলা আমি সবসময় ভুলেও যাই, যখন স্মরণ হয় তখন একটু শেয়ার করি। তো এখানে একটু প্রন কারি করলাম, মিট রান্না করলাম, তারপরে চিতল মাছ, এরপরে রোস্ট করলাম চিকেন দিয়া, মাছের টক রান্না করলাম, একটু ফ্রেশ মেকরুলের চাটনি করলাম, এগুলা আর কি। আর পরের দিন একটু সাদা ফুলাবার ভাত রান্না করছি, এইগুলা। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম, কীভাবে ওরা তারা করে। কিন্তু মাশাল্লাহ সবগুলো মজা হয়েছে, ওরা গেস্টগুলো খাইয়া বলছেন অনেক মজা হয়েছে। তো ওই এই প্রনগুলো আসলে ফ্রেশ ছিল, ফ্রেশ প্রন লাগে অনেক মজা হয়েছে। তো আমি আসলে এত কিছু কোনো রেসিপি শেয়ার করি নাই, শুধু একটু রান্না ওই চিতল মাছটাও আমি যা করছি বিরিয়ানি করি রান্না করছি সরষা দিয়া। আর ওই রোস্টটা আমি একটু বেশি আগে টাইম পাই না, আনাইলে আগের দিন মাখাইয়া রাখিতে 3-4 ঘন্টা আগে একটু ম্যারিনেট করে রাখছিলাম। মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো এখন ওই রোস্টটা আমি বাগার দিলাইছি, যখন রান্না পেঁয়াজটা দিয়া যেগুলা দিয়া। আর এদিকে একটা ডিজার্টও বানাইলাম, বেশি কিছু করতাম কারণ পাক্কা রায় হয়ে গেছে। তো ভাবলাম তো একটা ডিজার্ট বানাইয়া রাখিলাই, ওই একটা ডিজার্ট বানাইছি, ডিজার্টটাও অনেক মজা হয়েছে। এটা আসলে আমার চ্যানেলে রেসিপিটা শেয়ার করা আছে, অনেক আগে করছিলাম, জন্য আর করি না। আর বাদে ভাবলাম যে রাত্রে এগুলা ক্লিনিং কাজগুলো সেরে ফেলি, কুকারটা ক্লিনিং করিয়া করলাম। এইটা আরও বড়ো কাজ, রান্নার পরে কুকার ক্লিনিং করা, এগুলা অনেক মেসি হয়। তো রাত্রে পরের দিন আবার যেদিন মেহমান আসছিল ওদিন আবার আমার কাজও ছিল, তারপরে খাস থাকি আসিয়া ওদেরকে লাঞ্চে খাওয়া দাওয়া করাইছি। তো রাত্রে সবগুলো আমি গুছাইয়া রাখছি, একটু আর্লি চলে আসছিলাম। তো কুকারটা আমি ক্লিন করে ফয়েল দিয়া রাখছি, কারণ আমার সবসময় কাজে থাকি, সবসময় ক্লিন করতে পারি না, এই জন্য ফয়েল দিয়ে রাখি। আর এইটা হইলো রান্না, কুকার ক্লিন করার পরে রান্না করছি যেগুলা রাত্রে সবগুলো আমি একটু দেখাইলাম। এটা মেকরুলের চাটনি, ফ্রেশ মেকরুলের চাটনি, অনেক মজা হয়েছে। কিছুতে ধনিয়া পাতা দেই না, ভাবছি তো এইগুলা পরের দিন দিব, যখন খাওয়ার আগে গরম করব যখন তখন দিব, একটু গ্রান থাকে, তো ওই জন্য দিছি না। আর বাকি সবগুলা রেডি করে লাইছি। তো এইরকম এই দেশে হঠাৎ করে কেউ আসলে একটু তাড়াহুড়া লাগে, আমি এত তাড়াহুড়া করে রান্নাও করতে পারি না। আর পরে ভাবলাম এগুলা যখন পরের দিন আমার জব আছে তে আমি ঘরগুলা সবগুলা গুছাইয়া রাখি, এমনি তো আমাদের সবসময় গুছাইল থাকে, তখন অত যখন মেহমান টেমান আসে তখন একটু আরও ডিফারেন্ট একটু বেশি স্পেশাল করে গুছানো লাগে। যেমন অত রাত্রে আমি সবগুলা গুছাইয়া গেছি গি। তো এই আমার সিটিং রুমটা, কেমন লাগলো আমার এই ব্লগটা? আপনাদের ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, জানাইবা কীরকম লাগের। তো এইটা ওই রাত্রে রাখি, যে টেবিলটাও আমি সবগুলা
ওই ডিনার সেটটা আমার সবগুলা জগরসি টেবিলটাও সেট আপ করিয়া রাখছি, সবগুলো আমি ধুইয়া ফুসিয়া রাখছি, কারণ পরের দিন আমার এত টাইম নাই। এইটা হইলো যেদিন মেহমান আসবে এই দিন এই বাটার এই সাদা পোলাওটা আমার হাজবেন্ড রান্না করছেন, ওকে বলে গেছিলাম যে এইটা তুমি করিয়া রাখো, কারণ আমি আসতে আসতে 2টা বাজবো, টাইম নাই তো করিয়া রাখছে। তো ওই দেখেন ফাইনাল লুক, আমি টেবিলে সবগুলা নিছি। তো আপনারা ভালো থাকুক, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।